প্রাচীন কাল থেকে এই বাংলার বুকে জন্ম নিয়েছে একের পর এক মহাবীর, যাদের বেশিরভাগের পরিচয় আমরা জানি না বা জানার চেষ্টা করি না। ইতিহাসের পাতা ঘেটে আজ বলবো এক বীরের গল্প, যার নাম হাম্বির মল্লদেব। মল্লভূম জনপদের 49তম রাজা ও 12 ভৈয়াদের অন্যতম তিনি। 1565 থেকে 1620 সাল পর্যন্ত ছিল তার শাসনকাল। মল্ল রাজবংশের শ্রেষ্ঠ নিপতি ছিলেন রাজা বীর হাম্বির। বিষ্ণুপুর ছিল মূলত অরণ্য রাজ্য। মুসলিম শাসকরা বা অন্যান্য আক্রমণকারীরা এই অরণ্য রাজ্য সম্পর্কে সম্যক অবহিত ছিল না, তারা এই অঞ্চলে আসতেন না। এই কারণে শতাব্দীর পর শতাব্দীকাল বিষ্ণুপুরে মল্ল রাজবংশ নির্বিঘ্নে শাসনকার্য চালিয়ে যান। মল্লরাজ হাম্বিরের সময় মল্ল রাজবংশের উন্নতি সবচেয়ে বেশি হয়। তিনি মুঘল সম্রাট আকবরের সমসাময়িক ছিলেন। তিনি সেনাবাহিনী ও দুর্গের পুনর্গঠন শুরু করেন। উড়িষ্যার পাঠান সর্দার সুলেমান কররানীর গৌর আক্রমণের সময় স্বতন্ত্র মহিমায় দাঁড়িয়েছিল বিষ্ণুপুর রাজ্য। মল্লভূমের ক্ষমতার কথা মাথায় রেখে সুলেমান কখনো বিষ্ণুপুর আক্রমণ করেননি, কিন্তু তার পুত্র দাউদ খা সমগ্র বাংলা দখলের স্বপ্ন নিয়ে বিশাল সংখ্যক পাঠান সৈন্যের সাথে বিষ্ণুপুর আক্রমণ করেন 1565 সালে। বিষ্ণুপুরের কাছে রানীসাগর গ্রামে লক্ষাধিক সেনা নিয়ে আক্রমণ করেন দাউদ খা। হাম্বিরের সেনাবাহিনী তখনও প্রস্তুত ছিল না। এই পরিস্থিতিতে বিষ্ণুপুরের যুবরাজ হাম্বির অতি দ্রুত সেনাবাহিনীকে রণসজ্জিত করে শত্রু দমনে অগ্রসর হন। বিষ্ণুপুর রাজ্যের 12টি গড় ছিল, যার মধ্যে অন্যতম মুন্ডমালা গড়। এই মুন্ডমালা গড়ের কাছেই দুই বাহিনীর মধ্যে যুদ্ধ শুরু হয়। এই ভয়ানক যুদ্ধে পাঠান বাহিনী শোচনীয়ভাবে পরাজিত হয়। পাঠান সৈন্যদের মৃতদেহের স্তূপ জমা হয়। পরাজিত দাউদ খাঁকে বন্দি করে আনা হয়, কিন্তু হাম্বির তাকে মুক্ত করে দেন। কথিত আছে, আক্রমণকারী পাঠান সৈন্যদের মাথা কেটে মুন্ডমালা বানিয়ে অসুর বিনাশিনী মৃন্ময়ীকে উপহার দিয়েছিলেন হাম্বির। এই যুদ্ধকে ইতিহাসে বলা হয় মুন্ডমালা ঘাটের যুদ্ধ। হাম্বির বৈষ্ণব ধর্মপ্রাণ ছিলেন। মল্লবংশের তিনিই প্রথম রাজা যিনি বৈষ্ণব ধর্মে দীক্ষিত হন। মুঘল সম্রাট আকবরের সাথে হাম্বিরের সুসম্পর্ক ছিল। আবুল ফজলের লেখা থেকে জানা যায়, বীর হাম্বির দেব মান সিংহের ছেলে রাজা জগৎ সিংহকে সাহায্য করেছিলেন। 1590 সালে উত্তর ওড়িশার অধিপতি আফগান শাসক কোতলু খান লোহানির সঙ্গে মুঘল সেনাপতি মান সিংহের পুত্র জগৎ সিংহের পাঠান সেনানায়ক বাহাদুর কুরুর চক্রান্তে জখম হয়েছিলেন জগৎ সিং। তাকে উদ্ধার করে বিষ্ণুপুরে নিয়ে গিয়েছিলেন মল্লরাজ বীর হাম্বির, কিন্তু রটে গিয়েছিল, জগৎ সিং যুদ্ধে মারা গিয়েছেন। সেই সংবাদ শুনে কোতলু খানের বিরুদ্ধে নিজে অস্ত্র ধরেন মানসিংহ। যুদ্ধ জয়ের 10 দিনের মাথায় প্রাণ যায় কোতলু খানের। জনশ্রুতি রয়েছে তার দেহ এখানেই কবর দেওয়া হয়। তাকে কোতল করা হয়েছিল বলে সেই থেকে এই জনপদের নাম কোতলপুর। বিষ্ণুপুরের ঐতিহাসিক ভবন রাসমঞ্চ অবস্থিত, যা 1600 সালে মল্ল রাজা বীর হাম্বির নির্মাণ করেন। হাম্বিরের শাসনকালে দলমর্দন অপভ্রংশ কামান বা দল কামান সবচেয়ে বড় কামানগুলির মধ্যে অন্যতম, যা সেই সময়কার কারিগরদের দক্ষতা প্রদর্শন করে। যে কয়টি রাজবংশ ভারতবর্ষে শিল্প কারুকার্যের নিদর্শন রেখে গেছে, তাদের মধ্যে মল্লবংশ অন্যতম। মারাঠা সর্দার ভাস্কর পণ্ডিতের আক্রমণ প্রতিহত করে দিয়েছিলেন মল্ল রাজারা। তারা যেমন ছিলেন যোদ্ধা, তেমনি ছিলেন সৃষ্টির সাধক। যদুভট্ট, জ্ঞান গোস্বামী, কপেশ্বর বন্দ্যোপাধ্যায় ছিলেন বিষ্ণুপুর ঘরানার ওস্তাদ সঙ্গীত শিল্পী।
ভারতবর্ষের ঐতিহ্যবাহী এবং দীর্ঘদিন ধরে শাসন করা রাজবংশগুলির মধ্যে অন্যতম মল্ল রাজবংশ। নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ। মল্ল রাজবংশের সম্পর্কে জেনে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর তোমাদের কাছে যদি কোনো তথ্য থেকে থাকে বা তোমরা যদি আরও কিছু জানতে চাও তবে সেটাও কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো এবং বেল আইকনটিও ক্লিক করে দিও। তাহলে দেখা হবে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে। ততদিনের জন্য ভালো থেকো, সুস্থ থেকো এবং ক্রিয়েটিভ সোলের পাশে থেকো। ধন্যবাদ।